আছো সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে এতক্ষণ তোমরা যাদের প্রেম কাহিনীর গল্প শুনছিলে, শুধু তাদের প্রেম কাহিনীর গল্প শুনলে হবে? তাদের কিভাবে বিয়ে হলো, সেটা কিভাবে সম্পূর্ণ হলো, তা বুঝি তোমাদের শুনতে ইচ্ছে করছে না? তাহলে চলোই না, দেখে নিই সবাই একসঙ্গে ওদের বিয়েটা কেমন সুসম্পন্ন হলো। বিয়ের ব্যস্ততার কারণে বরের দেখা না মিললেও নেড়ু নিদ বরের দেখা ঠিকই মিলেছিল। ছোট মামায়ের বিয়ে বলে কথা সাজুগুজু করতে হবে না, তাই গলায় গামছা ধুতি পরে আর চোখে সানগ্লাস দিয়ে কেমন সাজুগুজু করেছে দেখো। গায়ে হলুদের অনুষ্ঠান সেরে সায়ন চল কাকিমাদের সঙ্গে, অর্থাৎ যারা এও হয়েছে তাদেরকে নিয়ে টোটোয় করে গঙ্গা স্নান করতে। এদিকে ওই টোটো ভর্তি হয়ে যাওয়ায় আমাদের নেড়ু নিদবরের জায়গাই হয়নি, তাই সে আর কি করবে, মায়ের সঙ্গে স্কুটি করে সেও চললো গঙ্গায় স্নান করতে। তবে প্রতিবারের মতো এবারে আর গঙ্গায় না গিয়ে আমরা প্রায় ছজন মিলে গিয়েছিলাম নীলাকে গায়ে হলুদ দিতে। আর গায়ে হলুদ দিতে গিয়েছিলাম যেখানে, মানে যে বাড়ি থেকে নীলার বিয়ে হচ্ছে, আর সেই বাড়ির মানুষজনের বিষয় একটু পরেই না তোমাদেরকে বলবো। তবে ওখানে আমরা গিয়ে খেয়েছিলাম রসগোল্লা আর স্প্রাইট। গায়ে হলুদ দিতে গিয়ে ভারী মজা করেছিলাম নীলার সাথে। এমন আবভাব দেখাচ্ছিলাম বা এমন সবাইকে ডেকে ডেকে আলাপ করেছিলাম নীলার সাথে, যেন মনে হয় নীলা আমাদেরকে প্রথমই দেখছে। তবে সত্যি সেদিনকে সকালবেলা ওকে ভীষণ ভালো লাগছিল। নীলার গায়ে হলুদ দিয়ে আসার পর বাড়ি ফিরে দেখি বৌদিরা তখন দুপুরে রান্না করছে, আর সামান্যই বাকি আছে রান্নার, তাই আমরা সবাই মিলে আড্ডা দিতে গিয়েছিলাম বাগানেতে। আর তখন তোমাদের বলছিলাম না এই বাড়ি আর বাড়ির লোকেদের বিষয়ে কিছু তোমাদের জানাবো, সেটা পরে, তাই সেটা এখনই জানাচ্ছি। নীলার বাবা মা দাদু দিদা কেউই যখন নেই, আছে শুধু ভাই আর ভাইয়ের বউ, তাই নীলার বিয়ের দায়িত্ব ওরা না নিতে পারলেও সেই দায়িত্ব দেওয়া হয়েছিল শাড়ির মাসি আর মেশোর উপর, তাই কন্যা সম্প্রদান থেকে বিয়ের সমস্ত দায়িত্ব ওরা খুব ভালোভাবেই পালন করেছিল। রাত 8টার সময় নীলবরকে সঙ্গে নিয়ে বর চলল বিয়ে করতে। সুন্দরী নীলাঞ্জনা, না না নচিকেতা নীলাঞ্জনা নয়, শাইনের নীলাঞ্জনা। আসলে আমাদের যেতেই নীলা প্রশ্ন করে যে আমি তো সকালবেলা বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে, তোমাদের আসতে তো দেরি হলো কেন? আসলে সকালবেলা বললে কি হবে, শাইনি তো বেরোলো 8টা নাগাদ করে, তাই আমাদেরও বেরোতে 9টা বেজে গিয়েছিল। সত্যি বলতে কি নীলা আর শাইনের বিয়েটা আমরা দারুণ মজা করে কাটিয়েছিলাম। কথায় আছে না, চেনা ব্রাহ্মণের পইতে লাগে না, সবই তো নিজেদের মধ্যে চেনা শোনা, দারুণ এনজয় করেছিলাম, তেমন মজাটাও দ্বিগুণ হয়েছিল। অনেক বাধা বিপত্তিকে জয় করে প্রায় 11 বছর পরই ওদের 4 হাত 1 হলো, যাক এটাই বলার যে ওরা যেন সুখী থাকে, ভালো থাকে। বিয়ে বাড়ির মেনুতে কি কি পদ রান্না হয়েছিল তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে আমাদের নীতবর যে কি মহানন্দ খেয়েছিল সেটা খালি তোমরা দেখো। চলো তাহলে বলি কি কি পদ রান্না হয়েছিল। ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, সব মিলিয়ে দারুণ খেয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।